সিআই ব্যাচ নাম্বার 21 এর ক্লাস নাম্বার 27 এর আলোচনায় আছি। আমরা মাস্টারিং শিখছিলাম কোডিগনেটর ফ্রেমওয়ার্কে। আমরা মাস্টারিংটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিব এবং এই কাজটাকে একটু আরেকটু বেটার ওয়েতে দেখার চেষ্টা করব, বেটার ওয়েতে দেখার চেষ্টা করব। সো এই প্রসেসটা নিয়ে যদি আমরা আগাতে যাই, কি অবস্থায় আছে? আমরা মাস্টারিং এর জন্য জাস্ট টেমপ্লেটিং বসাতে শিখেছিলাম। আর টেমপ্লেটিং বসানোর পর আমরা হোমে ক্লিক করে হোম আসা এবং চেক আউটে প্রেস করার পর চেক আউট যে আসবে সেই ধরনের পেজটা আমরা লোড দিয়েছিলাম। ফরাদ আমাকে বলেছিল যে চেক আউট পেজটা আসছে না, এখন আসছে। আপনার আপনি ফেরেছেন? ভেরি নাইস, ওকে। তো এখন আমাদের টার্গেট কি, ফ্রন্ট এন্ডটাকে মাস্টারিং একটা শেপ আছে যে মনে করেন যদি এরকম হয় যে আমরা যখন ডেটাবেস থেকে ডাটা প্রোডাক্ট তুলবো এখানে যত প্রোডাক্ট থাকবে সব এখান দিয়ে আমরা ডিসপ্লে করাতে পারবো। লেটেস্ট প্রোডাক্টগুলো আমরা এখানে ডিসপ্লে করাতে পারবো। সো আমরা যদি প্রোডাক্ট যখন প্রোডাক্ট অ্যাড করবো তখন এটাকে আমরা ডিসপ্লে করতে শিখবো। আমাদের এখনকার জন্য আমি HTXS এর কনসেপ্টটা বলি নাই, তাই না? আমি বলেছিলাম যে URL এর মাঝখানে যে index.php টা থাকে এটা কিন্তু রিমুভ করতে হবে। URL এর মাঝখানে index.php থাকাটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, SEO ফ্রেন্ডলি URL সেটা না। আমি বোঝাতে পেরেছি, SEO ফ্রেন্ডলি URL হতে হলে এক্সটেনশন শেষে থাকতে হবে, মাঝখানে index.php রাখা যাবে না। তো একে বের করার জন্য একটা ফাইল আছে .htaccess, এই ফাইলটা আমি আমার সাইটে আপলোড করছি, আপনারা রাখবেন। হ্যাঁ, তো এটা অত্যন্ত পাওয়ারফুল ফাইল, অত্যন্ত সেন্সিটিভ একটা ফাইল। আর এই ফাইলটা যদি একটু এদিক সেদিক হয় তাহলে এরর চলে আসবে, প্রজেক্টটি গায়েব হয়ে যায় সার্ভার থেকে। আমি বুঝাতে পেরেছি। সো দেখেন আমি একটু কিভাবে করছি, তারপরে আপনারা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবেন। আমি HTXS ফাইলটা একটা প্রজেক্টে করা আছে, আমি সেখান থেকেই আপনাদের নিয়ে নিচ্ছি। কারণ 20 ব্যাচেই আমি ইউজ করেছি, ওটা পরিবর্তন করতে লাগে না আর কি তেমনটা। HTXS টা খালি প্রজেক্টের নামটা চেঞ্জ করতে হয়। এই যে ফাইলটা .htaccess, এটাও আপনারা মোটামুটি যতদিন না HTXS সম্পর্কে খুব ভালো জানছেন ততদিন আপনারা এই ফাইলটা ইউজ করতে পারেন। শুধুমাত্র যে পরিবর্তনটা আপনাদের নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কি প্রজেক্টের নামে। আমি আবারও কপি করছি, কপিটা নেই প্রবাবলি, কপি ব্যাচ 21 HTDoc, এই যে HTXS আসছে। এখন এই ফাইলটার কোনো নাম নেই, কিন্তু HTXS হচ্ছে এক্সটেনশন, অত্যন্ত পাওয়ারফুল একটা এক্সটেনশন। এবং এর কাজটা কি, কাজ হচ্ছে ওই যে URL এর মাঝখানে যদি ইন্ডেক্স না দেয়া হয়, একটু খেয়াল করেন, আমরা তো নর্মালি জানি যে বেজের পর আসবে কি ইন্ডেক্স, ইন্ডেক্সই তো আমার প্রথম ফাইল যেটা এক্সিকিউট হবে, তারপরে না ফ্রেমওয়ার্কের রুলস ধরবে, তাই না? ফ্রেমওয়ার্কের রুলস আমি বলেছিলাম না, কোথায় যায় ইন্ডেক্স থেকে কোথায় যায় রিজান, কনফিগে কনফিগার ফাইলগুলো এক্সিকিউট করে, রাউটস তারপরে বলে কোন কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলারের ফাংশন এক্সিকিউট হয়, একটা ভিউ লোড হয়। সো এই ইন্ডেক্স যদি না থাকে তাহলে তো কাজ করার কথা না। এটি ইন্ডেক্স যে URL থাকলেও সেটা মানানসই হবে না, ওই স্ট্যান্ডার্ড হবে না। সো ইন্ডেক্সকে আমাকে বের করতে হবে, অপশন কি মড রিরাইট, URLটাকে নর্মালি আমরা মড বলি, এটাকে রিরাইট করব অন্য কোনো কিছু দিয়ে। বিহাইন্ড থেকে ইন্ডেক্স ঠিকই কাজ করবে, বাট সেটা URL-এ থাকবে না। সহজ কথা যে পেছন থেকে ইন্ডেক্স থাকবে বাট URL-এ সেটা দেখা যাবে না। এই কাজটা করে দিচ্ছে কে, মড রিরাইট এক্সটেনশন। আর এর মাধ্যমে মানে এই এক্সটেনশনটা ইউজ করা হচ্ছে কিভাবে, .htaccess ফাইলের মাধ্যমে। সো .htaccess ফাইলের মধ্যে যে কোডটুকু লেখা আছে এটা জেনারিক একটা কোডিং, ম্যাক্সিমাম সার্ভারই এটা সাপোর্ট করে। যদি কোনো সার্ভার সাপোর্ট না করে ওই সার্ভারের রিকোয়ারমেন্ট অনুযায়ী .htaccess লিখতে হয়। মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রচুর সার্ভার আছে, ওয়েব সার্ভার আছে, আপনারা যদি হোস্টিং করেন না ওয়েবসাইট বা হোস্টিং করবেন তখন দেখবেন যেন সার্ভার কিনতে হচ্ছে, লিনাক্স সার্ভার, উইন্ডোজ সার্ভার, ক্লাউড সার্ভার, হ্যাঁ শেয়ার্ড সার্ভার, লিনাক্স এর শেয়ার্ড সার্ভার, উইন্ডোজ শেয়ার্ড সার্ভার, রাইট, DPS সার্ভার। সো সার্ভারের কনফিগারেশন অনুযায়ী ফাইলের পরিবর্তন আসে। এটা একটা জেনারিক, তার মানে কি ম্যাক্সিমামই সাপোর্ট করে, কিছু কিছু সার্ভার হয়তো এটা সাপোর্ট করবে না, বাট এটা রেয়ার। তো পরিবর্তনটা কোথায় হবে, জাস্ট এখানে এই প্রজেক্ট নেম লোকেশনে। সো আমাদের প্রজেক্টটার নাম কি, ই-কমার্স সিআই ব্যাচ 21। সো একটা জিনিস খেয়াল করেন, যেহেতু এটা আমাদের, আমি HTXS রেখেছি,
stxs রেখেছি বাট এটা কাজ করবে না আমি যদি ইনডেক্স কে রিমুভ করে দেই সে কিন্তু কাজ করছে না চেকআউট কে পাচ্ছে না আমাদের এই stxs টার পরিবর্তন যদি আমি করি প্রজেক্টের নাম আমি ঠিক করে দিয়েছি তখন কিন্তু আবার সে কাজ করবে খেয়াল করতে তার মানে stxs দেওয়াতে উপরের ইনডেক্সটা আর প্রয়োজন নেই এখন ইউআরএলটা এখন স্মার্ট এবং স্ট্যান্ডার্ড এখন এর পাওয়ারটা একটু বলি যে লাইক যদি এরকম কিছু হয় যে আপনি একটা কিছু মিস করেছেন লাইক ডি দেন নাই কি হয় একটু দেখি যে ইউআরএল এর মাঝখানে ইনডেক্স ডট পিএসপি আছে এটা দেখা যাচ্ছে স্টিল কাজ করছে রাইট আমি আরেকটা ছোট্ট পরিবর্তন করি খেয়াল করেছেন কতটা সেন্সিটিভ টাইপের ফাইল সার্ভার এরর হয়ে গেছে রাইট ইন্টারনাল সার্ভার এরর এরর 500 শো করছে আবার যদি এরকমও কোনো পরিবর্তন আসে বা ধরেন সিনট্যাকটিক্যাল কোনো মিস্টেক আসে আমি এটাও রেখেছি আমি সিনট্যাকটিক্যাল একটা মিস্টেক তৈরি করার চেষ্টা করছি সার্ভার এরর রাইট এখান থেকে বের হতে পারছে না সো যে কোনো সিনট্যাক্স এখানকার যে কোনো সিনট্যাক্সে যদি এরকম ছোটখাটো পরিবর্তনও আসে তারপরেও কি হয় এটার কাজ করবে না প্রজেক্টে এরর রিটার্ন করবে ক্লিয়ার সো এটাতে হাত না দেয়াই কি ভালো সো আমি stxs ফাইলটাকে এটা মূলত এক্সটেনশন ওরিয়েন্টেড ফাইল এটাকে আমি জিপ করার পরে দিচ্ছি আর আনজিপ করে নিয়ে নেবেন হ্যাঁ এটাকে আনজিপ করে তারপর stdocs-এ বসাবেন stdocs-এ না আপনাদের প্রজেক্টের মধ্যে প্রজেক্টের রুটে বসাবেন তাহলে আমরা stxs বসালাম তাই না এরপর একটা কাজ করি একটু খেয়াল করেন আমরা আমরা এবার অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট নিয়ে কাজ করব যে লাইক একটা কাজ সেরে নেই যে আমরা ইউআরএল এর মাঝখানে অ্যাপ্লিকেশনের মধ্যে যে ভিউ ভিউ এর মধ্যে যে মাস্টার মাস্টারের মধ্যে কি চেকআউট লিংকটা আছে না চেকআউট এর ওখানে কি দিয়ে রেখেছি ইনডেক্স দিয়ে রাখছে মাঝখান থেকে কি করতে হবে ইনডেক্স পান লোড এখন দেখেন চেকআউট যখন দিচ্ছি আমার চেকআউট পেজটা আসে নাও হোমে যখন যাচ্ছি হোম আসে এখন যে কোনো ডাইনামিক সাইটে দুইটা প্যানেল থাকে এটা আমাদের কি জানা আছে ফরাজ যে কোনো ডাইনামিক সাইটে দুইটা পার্ট থাকে এটা জানা আছে নেই আমরা যখনই কোনো সাইট ডেভেলপ করি বা কোনো সাইট ইউজ করি কি বলেন তো যখন আমরা প্রথম আলোতে যাই কি দেখি নিউজ দেখি নিউজ কি দেয়ার জায়গা আছে আপনারা দেখতে পান আপনি নিউজ দিতে পারবেন পারবেন এখন যে কেউ কে এটাকে এডিট করতে পারে যে কেউ কে পাবলিশ করতে পারে একটু খেয়াল করবেন যে রিপোর্টার থাকে সাব এডিটর থাকে এডিটর থাকে পাবলিশার্স থাকে রাইট তো পাবলিশার হচ্ছে মালিক এডিটর যারা এডিট করছে যে নিউজগুলো এডিট করার পর মানে রিপোর্টাররা প্রথমে লিখবে রিপোর্টটা দেবে এডিটর ওটাকে তার মতো করে আরো সুন্দর করে অর্গানাইজ করবে এবং যেটা রিপোর্টার তো জুনিয়র রাইট ওরা তো বুঝবে না যে কোন কথাটা দিলে ক্ষতি হবে কোন কথাটা দিলে লাভ হবে সো ক্ষতিকর কথাগুলো বাদ দিয়ে ভালো কথাগুলো সেখানে দেবে দিয়ে তারপর ওটাকে পাবলিশ করবে মানে অনলাইনে দিয়ে দেবে অথবা কাগজের পেপারে চলে আসবে ছাপানো পেপারে এখন অনলাইন ভার্সন যদি আমি বলি তো এই কাজগুলো তো যে কেউ করতে পারে না আমরা নিউজ পেপার পড়ি বাট আমরা নিউজ পেপারে নিউজ দেওয়া এডিট করা কিছুই করতে পারি না এর জন্য একটা আলাদা স্ট্রং প্যানেল থাকে এটা সিকিউ ওই ওই ইউআরএল এর অ্যাড্রেসটাও কি আমরা জানি সেটাও কিন্তু আমরা জানি না
তো সকল ডাইনামিক ওয়েবসাইট যার ডাটা পরিবর্তন হয় প্রতিনিয়ত, শুধু নিউজ পেপারের কি ডাটা পরিবর্তন হয়? ফেসবুকের হয় না, জিমেলের হয় না, নতুন নতুন ক্লায়েন্ট আসে না? আমরা তো একটা প্যানেল পাই ঠিক, বাট এই যে কোটি কোটি ইউজার, এদেরকে ম্যানেজ করার সিস্টেম আছে না? জিমেল অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যায় না মাঝে মাঝে, সাসপেন্ড করে দেয়? আছে অনেক সিস্টেম, প্রত্যেকটা ডাইনামিক সাইটেরই কি আছে স্ট্রং এবং পাওয়ারফুল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থাকে, যার মাধ্যমে ফ্রন্ট এন্ড সাইটটাকে কন্ট্রোল করা হয়। এখন কেউ যদি আপনাকে দেখিয়ে বলে যে এই সাইটটা আমাকে বানিয়ে দেন, যতটুকু দেখছেন অতটুকু দেখে যদি বানাতে চান বিপদে পড়বেন না? কারণ ওর চেয়ে বড় কাজ আপনাকে কোথায় করতে হবে, যে অংশটা ওই সাইটে দেখা যাচ্ছে না, ওখানেই সবচেয়ে বেশি কাজ হয়। খেয়াল করবেন আমরা যখন ই কমার্স বানাবো, অ্যাডমিন প্যানেলে কত কাজ করতে হচ্ছে, তারপরে না ফ্রন্ট এন্ড দেখা যাচ্ছে। আপনি ওখানে ক্যাটাগরি দেবেন, ম্যানেজ করবেন, আপনি ম্যানুফ্যাকচারার দেবেন, ম্যানেজ করবেন, প্রোডাক্ট দেবেন, ম্যানেজ করবেন, এবং ফ্রন্ট এন্ডে তখন আপনি প্রোডাক্ট ডিসপ্লে করবেন, ক্যাটাগরি ডিসপ্লে করবেন, ম্যানুফ্যাকচারার ডিসপ্লে করবেন, প্রোডাক্ট ডিটেলে যাবেন, কার্টে দেবেন, রাইট, চেক আউট করবেন, অর্ডার করবেন। এই যে কাজগুলো, একটা পার্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর অ্যাডমিন প্যানেল ওটা সিকিউর হতে হয়, লগ ইন সিস্টেম থাকতে হয়, ফার্স্টে ঢুকেই আপনি লগ ইন করবেন, এবং কে লগ ইন করছে এটা ট্রেস করা হবে, তার উপর বেস করে সে অ্যাডমিনের ফিচার গুলো পাবে। একটু বলি তো, আমি যদি আপনি আপনি হচ্ছে রিপোর্টার, আমি এডিটর, আপনি লগ ইন করলেন এবং আমি বলে দিলাম যে খবরদার ওই লিঙ্ক গুলোতে তুমি যাবা না, হবে? তাকে ওই লিঙ্ক গুলো দেখানোই যাবে না, সেটা বোঝা যাবে, ওর আগ্রহ বেশি জন্মাবে, আপনি শুরুতেই তার উপরে প্রেস দেবেন। বোঝা যাচ্ছে? তো অ্যাডমিন প্যানেলের এই কাজটাকে বলা হয়ে থাকে অথেন্টিকেশন লেয়ার। ওই অথেন্টিকেশন যে লেয়ারটা আছে, অথেন্টিকেশন লেয়ার নিয়েও কাজ করতে হয়, যে কে কখন ঢুকছে তার উপর বেস করে ফিচারের পরিবর্তন আসবে। তো আমরা এখন একটা অ্যাডমিন প্যানেল কিভাবে ক্রিয়েট হবে তার তার ডিজাইনটা ইমপ্লিমেন্ট করবো। বেসিক্যালি আমি একটা কন্ট্রোলার তৈরি করবো, এই কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে নিউ থেকে একটা পিএসপি ক্লাস নিয়ে নিই, ক্লাসের নামটা দিচ্ছি অ্যাডমিন ক্লাস, ঠিক আছে, অ্যাডমিন ক্লাস। এবং এই অ্যাডমিন ক্লাসটা একটু খেয়াল করেন, আমরা যখন হোম ক্লাস তৈরি করেছিলাম কন্ট্রোলার ক্লাস, এই লাইনটা সব জায়গায় যুক্ত করতে হয়, হয় না? বুঝি নাই, এই লাইনটার কাজ হচ্ছে যে ডিফাইন একটা ফাংশন, এক্সিট আরো একটা ফাংশন, ডিফাইন বেস পাথ। এই ফ্রেমওয়ার্কের ভেতরে বেস পাথ বলতে বোঝায় যে আমরা যখনই কখনো কোথাও ক্লিক করছি তখনই বেস ইউআরএল বলে একটা বিষয়, আমি সিএসএস এ জেএস ইমেজ লিংক করার সময় কি বেস ইউআরএলটা কল করেছি না বারবার, খেয়াল আছে? গতদিন খেয়াল নেই, মাস্টার পেজটাতে যান, মাস্টারে যান, এই যে বেস ইউআরএল ইউজ করছি না, আপনি যে কোনো অ্যাকশন যখন করছেন, এই যে বেস ইউআরএল ইউজ করছেন এটা লিংক করার ক্ষেত্রে, বাট আপনি যখন একটা লিংক থেকে আরেকটা লিংকে যাচ্ছেন, একটা লিংক থেকে আরেকটা লিংকে যাওয়ার মানে হচ্ছে যে আপনি প্রথমেই ঢুকছেন কোথায়, কন্ট্রোলারে। বেসিক্যালি আপনি যখন লিংক ক্লিক করেন অথবা ফর্ম সাবমিট করেন, এভরি টাইম আপনাকে যেতে হবে কোথায়, কন্ট্রোলারে। কন্ট্রোলার ছাড়া কোনো রাস্তা আছে? কারণ আরেকটা ভিউ লোড করতে গেলে ওই কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমেই আপনাকে লোড করতে হবে, ক্লিয়ার? সো এখান থেকেই সিকিউরিটি হ্যাম্পার হওয়ার সুযোগ আছে, কারণ তারা জানে যে হোম কি একটা কন্ট্রোলারের নাম, এবং কন্ট্রোলার যদি ইনজেক্ট করে দ্যাট মিন্স সিকিউরিটি থ্রেট তৈরি হয়। ভিন্নভাবে ক্লিক বা সাবমিট না করে যদি অন্য কোনো প্রসেসে কন্ট্রোলার এসে ঢুকতে আসে, তখনই এই ফাংশনটা রিটার্ন করবে ফলস, রাইট? তখন কি হয়ে যাবে, নো ডিরেক্ট স্ক্রিপ্ট অ্যাক্সেস অ্যালাউড। যে বেস পাথ যদি না পায়, আমার বেস পাথ মানে কি লোকাল হোস্ট প্রজেক্ট নেম, বা আমি যে লিঙ্কটা ক্লিক করে আসছি ওই পুরো ইউআরএল যদি ঠিকঠাক মতো না পায়, এক্সিট মানে কি পিএসপি তে এক্সিট মানে কি সব থেমে যাবে, সব বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার? স্টপ করে দেওয়ার কোনোভাবেই আমার এই ফাইলের মধ্যে ঢুকে কোনো হ্যাম্পার করার কোনো সুযোগ থাকবে না। দ্যাটস ওয়াই প্রত্যেকটা ফাইলের ওপরেই এটা প্লেস করতে হয়। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, আগে শুধু কন্ট্রোলারের ওপরে ছিল, এখন সেটা
বেসিক্যালি আমরা যদি এখানে যাই, এখানেও তারা সেটা প্লেস করেছে। হ্যাঁ, কোথায়? ভিউয়ের মধ্যে। সো আমরাও এই প্র্যাকটিসটা করব। যদি ভিউ পেজ নিয়ে কাজ করি, তখনও আমাদের কি করতে হবে, ভিউ এবং কন্ট্রোলার বোথ কেসেই আমাদের কি করতে হবে, এই লাইনটা ইউজ করতে হবে, রাইট? যেন ডিরেক্ট অ্যাক্সেস কেউ না করতে পারে। নাও, আর ক্লাসটা তখন কাকে এক্সটেন্ড করবে? এক্সটেন্ড করবে সিআই আন্ডারস্কোর কন্ট্রোলার নামে কন্ট্রোলারকে। এখন আমরা ফার্স্ট যে ফাংশনটা লিখি, পাবলিক ফাংশন ইন্ডেক্স, এখান থেকে আমাকে লোড করতে হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটটা। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট পেন ড্রাইভটা আমি অ্যাডমিনের একটা টেমপ্লেট দিয়ে দিই। হ্যাঁ, ওই তুমি রওনা হয়েছো যা? আচ্ছা, ঠিক আছে। বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড, এই টেমপ্লেটটা আমরা অ্যাডমিন টেমপ্লেট হিসেবে অনেক বেশি ইউজ করি। খুবই ইজি, ফ্লেক্সিবল এবং বেশ কিছু ফিচার্স আছে যেটা ইফেক্টিভ আর কি আমাদের কাজের জন্য। আপনারা যদি ভিন্ন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট ইউজ করতে চান, সেটাও করতে পারেন। একটু খেয়াল করেন, মেট্রো ড্যাশবোর্ড এর প্রাথমিক পেজটা হচ্ছে লগ ইন। যদি আমরা লগ ইনে যাই, আমাদের এই লগ ইন পেজটা আসবে। লগ ইন করে ঢুকলে এই ড্যাশবোর্ডটা আসবে। এটা পেয়েছেন, আগেই দিয়েছে না? দিয়েছে। আচ্ছা, বিভিন্ন পেজ আছে যেটা আমাদের প্রয়োজনে কাজে আসবে। আমরা বেসিক্যালি এই অংশটুকুর কাজ করতে চাচ্ছি, যে প্রথমে আমার এই পেজটা আসবে, তারপরে আমি যখন লগ ইনে হিট করবো তখন আমার লগ ইন পেজটা, মানে ড্যাশবোর্ড পেজটা আসবে। প্রথমে আমরা সেটা করতে শিখবো, তারপরে যেটা করতে শিখবো যে ইউজার আইডি পাসওয়ার্ড ডেটাবেজের সাথে মিলিয়ে তারপরে লগ ইন করতে শিখবো। অথেন্টিকেশন, রাইট? প্রথমিক ভাবে জাস্ট ক্লিক করলেই ঢুকে যাবে, তারপরের বার কি, যদি ইউজার আইডি পাসওয়ার্ড দেয় দেন ডেটাবেজের সাথে যদি ম্যাচ করে তারপরে লগ ইন করবে, তারপরে এর উপর আমরা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করবো সেশনের মাধ্যমে, রাইট? সো আমরা আস্তে আস্তে করে বেশ কিছু বিষয় আজকে দেখার চেষ্টা করি। আজকে যতটুকু পারি নেক্সট ক্লাসে কিন্তু সিকিউরিটি এনশিওর হয়ে যাবে। তার পরের ক্লাসে কিন্তু আমরা ক্রুডিংটা, পর পর দুইটা ক্লাসে আমরা ক্রুড সিস্টেম, মানে সিআই ক্রুড সিস্টেমটা জেনে যাব, অ্যাক্টিভিটি ডেটাবেস রিলেটেড অ্যাকশন। তো আমার টার্গেটটা কি, আমি যখনই এখানে অ্যাডমিন লিখবো তখনই কি হবে, আমার ইউআরএলটা অ্যাডমিন লিখলেই আমার লগ ইন পেজটা চলে আসবে, বা আমি যা করতে চাই, যে নামে করতে চাই সেই নামে, মানে আপাতত যতটুকু বলছে। আরেকটা অপশন আছে যেটাকে রাউট সিস্টেম বলে, রাউটিং, রাউটস যেটাকে আমরা নর্মালি বলি। যদি রাউটস লিখি সেটা ভিন্ন কথা। এ রাউটস আমি আপাতত যাচ্ছি না, বাট এখন যেটা বলছি যে ইউআরএল এ যদি আমরা কন্ট্রোলারের নাম লিখি এবং কন্ট্রোলারে যদি ইন্ডেক্স নামে কোনো ফাংশন থাকে, অটোমেটিক সেটা রান হয়ে যায়, রাইট? তার মানে আমি এখান থেকে যদি একটা লগ ইন পেজের ইউআরএল লোড করে দিই, হবে না? ডিস লোড ভিউ অ্যাডমিন লগ ইন। তো আমি একটা কাজ করি,
ভিউয়ের মধ্যে একটা ফোল্ডার করি ফার্স্ট, অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে একটা ফাইল করি অ্যাডমিন আন্ডারস্কোর লগইন ডট পিএসপি। দেন এই যে লগইনের কোডটা আছে, এই কোডটা পুরোটাই আমি নিচ্ছি এবং রাখছি কার মধ্যে, এখানে অ্যাডমিন লগইনের মধ্যে দিয়ে দিলাম। এখানে লিংক, ইমেজ, সিএসএস যা আছে থাক, বাট এখানে যতগুলো জাভাস্ক্রিপ্ট আছে মানে লগইন পেজে, এই জাভাস্ক্রিপ্ট গুলোর কোনো দরকার নেই, এগুলো রিমুভ করে দিই। ঠিক আছে, সো এরপর একটু চেক করি যে আমাদের পেজটার অবস্থা কি। আমি যদি অ্যাডমিন লিখে এন্টার দেই, আমি সাদা পেজ দেখতে পাচ্ছি, কারণ কি আমি কোনো পেজকে লোড করি নাই। তো পেজ লোড করার উপায় কি, দিস লোড ভিউ, ভিউটা কোথায় আছে, অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন আন্ডারস্কোর লগইন। সিস্টেমটা হচ্ছে যে ভিউ বললে এই ফোল্ডারে চলে আসে, বাট এই ফাইলটা তো অ্যাডমিন নামে ফোল্ডারের মধ্যে আছে, সো এই কারণে প্রথমে অ্যাডমিন, তারপরে আমার অ্যাডমিন লগইন। সো লেটস চেক যে এইবার কি আসে, এই যে এরকম আসে, তার মানে কি সিএসএস টিএসএস কিছু পায় নাই। আচ্ছা, সিএসএস ইমেজ জেএস, এর এই যে সিএসএস ফন্ট ইমেজ জেএস এগুলো সব আমি কপি করছি এবং আমাদের প্রজেক্টে এটাকে নিয়ে যেতে হবে। সো প্রজেক্টে কোথায় নিব একটু খেয়াল করেন, যে ফ্রন্ট এন্ড একটা ফোল্ডারের মধ্যে আমরা এই থিমগুলো বুটস্ট্র্যাপ এবং থিমস এর মধ্যে সিএসএস ইমেজ জেএস এগুলো রেখেছিলাম ফর ফ্রন্ট এন্ড অনলি, রাইট, আমাদের ফ্রন্ট এন্ডে যে টেমপ্লেটটা ইউজ করছি তার জন্য। এখন এটাকে যদি আমি বলি অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট, এর ভেতরে এদের আমি দিয়ে দিলাম, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি অ্যাডমিন লগইনে যাই, যতগুলো জায়গা আছে কানেকশনের সিএসএস এর মধ্যে, আমরা প্রথমে লিখব কি PSP ইকো বেস ইউআরএল, তারপরে লিখব অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট, ঠিক আছে। মানে কানেকশনটা কিভাবে হচ্ছে, এই যে ইমেজের বেলাও কি হবে অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট, এখানেও তাই, আর যদি কোথাও থেকে থাকে জাভাস্ক্রিপ্ট থাকলে জাভাস্ক্রিপ্ট। এখন চেক করেন যে আমরা এই কানেকশনটা পেলাম, বিষয়টা বোঝা যাচ্ছে, আমার ডিজাইনটা চলে আসলো। তাহলে যে কোনো কিছু লিখলে কি আসবে, পসিবল না। এখন আপনি যদি এমন কিছু লিখতে চান যেটা একেবারে আপনার, আপনি ছাড়া অন্য কেউ বুঝবে না, তাহলে কি করতে হবে, আমাদের কন্ট্রোলারের নাম সেটা দিতে হবে, অথবা ডিফারেন্ট সিস্টেম আছে সেটাকে রাউটিং সিস্টেম বলা হয়, যে রাউট কিওয়ার্ডটা আমাদের বানাতে হবে। হ্যালো হ্যালো, আচ্ছা তো একটু দেখেন যে এরপরে মানে এটা আরেকটু ম্যাচিউড ওয়েতে কিভাবে করা যায়, যে একটু খেয়াল করেন যে আমি যদি এখানে 10টা ফাংশন লিখি, ক্লাসের মধ্যে তো ফাংশন থাকবেই, 10টা ফাংশন আমি লিখি, তাহলে
আমাকে যদি কাস্টমার বলে যে এই এই নামটা তুমি পরিবর্তন করে দাও, তাহলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে না? কারণ ওই 10টা ফাংশন কোথায় কোথায় থেকে কল হয়েছে সেটা খুঁজে বের করতে হবে, এবং সেখানে সেখানে গিয়ে আবার রিপ্লেস করতে হবে। এমন একটা জায়গা দরকার যে এক জায়গায় পরিবর্তন করলে সব জায়গায়, বা এই জায়গায় পরিবর্তন করলে অন্য কোথাও ইম্প্যাক্ট হবে না, আমি এখানে যা ইচ্ছে তাই বসাতে পারি, জাস্ট একটা জায়গা পরিবর্তন করতে। সেই সিস্টেম আছে রাউট ইউআরএল, যেটাকে আমরা নর্মালি বলে থাকি, যে রাউট আমরা লিখব সেই অনুযায়ী আমাদের ক্লাসে এসে লোড হবে, পেজটা এসে লোড হবে। তো দেখেন আমাদের একটা রাউটস আছে না কনফিগের মধ্যে, কনফিগের মধ্যে রাউটস আছে। রাউটস ধরে ফার্স্ট রাউটসটা হচ্ছে ডিফল্ট কন্ট্রোলার কি হোম বলা আছে। সো আমি রাউটস যদি এখানে বলি যে লাইক ABCD, রাইট, আর এখানে এসে সেটা হবে admin/ইন্ডেক্স, অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন, তাহলে কি হয়? এটা তার কাজ করছে না, রাইট? তো আমি ওখানে ABCD দিলাম, বাট এখানে এসে কি হচ্ছে, আমি কাকে পয়েন্ট করে দিয়েছি একটু চেক করেন তো, অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে যাবে, ক্লিয়ার? সো আমি রাউটে একরকম লিখছি, যে এটা হচ্ছে ইউআরএল আর এটা হচ্ছে কি আমার ক্লাস। সো আমার অ্যাডমিন হাজার জায়গায় ইউজ হোক কোনো সমস্যা নাই, বাট আমি এই পাশে যা লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে যা, অ্যাডমিনের লগইন পেজটা আনসেপ্ট কে, অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন না? সো এখানে আমি যা দিয়ে দিতে চাইবো সেটাই দিতে পারবো। মানে ক্লায়েন্ট যদি আমাকে বলে এখানে আমার নাম দিয়ে দাও, দিয়ে দিলাম, অথবা ক্লায়েন্টকে আমি শিখিয়ে দিলাম যে তুমি এখানে যা লিখবা ইউআরএল এর পর ওইটা লিখলেই তোমার লগ ইন প্যানেল আসবে। তো তুমি 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পর পর ওটা পরিবর্তন করবে সিকিউরিটি। এটা বুঝাতে পেরেছে? আচ্ছা, এই ইউআরএলটা এভাবে লিখলে ইউআরএলকেও অনেক সুন্দর করা যায়। সো রাউটিং প্রসেস, যে লাইক আমরা ওই যে অ্যাডমিন চেক আউটের জন্য বলেছিলাম না, মনে আছে? যে চেক আউটের একটা লিঙ্ক ক্লিক করলাম ফ্রন্ট এন্ডে, এটা দেখ, এই যে ইউআরএলটা কি হয়েছে, হোমের চেক আউট। এটা এখানে আমার কন্ট্রোলার দেখা যাচ্ছে, ফাংশনের নাম দেখা যাচ্ছে, এটা এখন বাদ দিয়ে কি এখানে আমি শুধু চেক আউট লিখতে পারি না? চেক আউট কাকে পয়েন্ট করবে, হোম কন্ট্রোলারের চেক আউট ফাংশনকে, বিষয়টা বোঝা যাচ্ছে? সো একটু খেয়াল করেন, আমি সেরকমই একটা কিছু বানানোর চেষ্টা করছি, মাস্টারে গিয়ে আমার ইউআরএলটা আর আমি এভাবে রাখবো। দেখেন আমি হোম কেও বাদ দিয়ে দিলাম, এসিটা বন্ধ করে রাখেন আপাতত, আমি আপাতত হোম কেও বাদ দিয়ে দিলাম এখান থেকে, বাট এখন যেহেতু আমার রাউটস নেই, সো এটা তো আর কাজ করবে না, কাজ করবে? রাউটস নেই সো কাজ করার কথাও না, কারণ চেক আউট নামে তো কোনো কিছু নেই, সে খুঁজে পাচ্ছে না, সে চেক আউট কন্ট্রোলারও পাচ্ছে না, চেক আউট নামে কোনো রাউটসও পাচ্ছে না, সো পেজ নট ফাউন্ড বলছে। এখন আমরা যদি রাউটস এ গিয়ে চেক আউট বলি আর হোম কন্ট্রোলারের চেক আউট ফাংশন দেখিয়ে দেই, যেহেতু সবসময় রাউটসেই ঢুকে, তো সেই অনুযায়ী সে রাউটস এ যাবে ফার্স্ট, এবং সেখান থেকে নিয়ে আমার পেজটা লোড করবে। এখন ইউআরএলটা অনেক সুন্দর, অনেক ছোট মনে হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে? মনে করেন এটা হবে আমার ডোমেইন abcd.com xyz.com/checkout, রাইট? ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের জন্য আমরা ABCD করেছি, আমি আমার লগইন বক্সটা পাচ্ছি। নাও আমি লগইন করতে চাচ্ছি, লগইন করলে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব।
তো লগ ইনে যাই, এখানে একটা ফর্ম আছে, আমরা ফর্মে হিট করব সাবমিট বাটনটাতে, দেন আমরা ড্যাশবোর্ডে যাব। সো অ্যাকশন তো আর কোনো ফাইলের নাম দিলে কি হবে, অ্যাকশনটা ইকো ডেলিভারেবল ড্যাশবোর্ড রাউটস হবে না একটা, তাই না? ওয়েবসাইট আলাদা আলাদা অংশ করে ফেললাম, তাই না? এটাকে সরিয়ে রাখলাম। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কি হবে, অ্যাডমিন লগ ইন চেক। ড্যাশবোর্ড মানে কি, সে ঢুকবে কিভাবে, অ্যাডমিন লগ ইন চেক ফাংশনের মাধ্যমে, রাইট? অথবা লগ ইন চেক, লগ ইন চেক, আমার ইউআরএলটা কি হবে, লগ ইন চেক, আর সে যাবে অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাডমিন লগ ইন চেক ফাংশনে। সো আমি অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন অ্যাডমিন লগ ইন চেক। এখান থেকে আমি লোড করে দিতে চাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ড পেজটা, দ্যাট মিন্স এই পেজটা, বুটস্ট্র্যাপ মেট্রো ইন্ডেক্স পেজটা, কোডটা নিয়ে নিই। ইন্ডেক্স পেজটা বলতে বোঝাচ্ছি দিস, দিস ওয়ান। আমরা নর্মালি কি করছি একটু খেয়াল করেন তো, যে লগ ইনে যখন প্রেস দিলাম সে চলে আসছে কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমার তো বেসিক্যালি এটা এইচটিএমএল মুডে রাখলে হবে না, এটা কি ফ্রেমওয়ার্কের কনসেপ্টে নিয়ে আসতে হবে না? সো আমি যখন লগ ইন প্রেস করবো তখন কোন ফাংশনটায় যাবে, লগ ইন চেক ফাংশন, আর লগ ইন চেক ফাংশন আমাদের এই পেজটাকে লোড করে দেবে। সো আমি আপাতত ভিউয়ের মধ্যে অ্যাডমিনের মধ্যে এটাকে আমরা অ্যাডমিনের মাস্টার পেজ, অ্যাডমিন আন্ডার স্কোর মাস্টার ডট পিএসপি লোডিং দিলাম। এখানে কিন্তু আপনার সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ এগুলো সবই লাগে। সো অ্যাডমিন মাস্টারে যেখানে যেখানে কানেকশন আছে সেখানে সেখানে এই ইমেজ, সিএসএস সব কিছু, জাভাস্ক্রিপ্ট এগুলো সব কিছু কানেকশন আপনাকে দিয়ে দিতে হয়, রাইট? সো সহজ একটা উপায় আছে, একটু বলে দেই, রিপ্লেস করা। হ্যাঁ, ফাইন্ড এ রিপ্লেস। সো আমি সিএসএস স্ল্যাশ মনে করেন ফাইন্ড রিপ্লেস, যখন আমি যাব কাকে রিপ্লেস করব, সিএসএস স্ল্যাশ কে রিপ্লেস করব কি দিয়ে, পিএসপি ইকো বেজ আন্ডার স্কোর ইউআরএল, তারপরে হচ্ছে অ্যাডমিন আন্ডার স্কোর অ্যাসেট, তারপরে কি স্ল্যাশ সিএসএস স্ল্যাশ, রাইট? তো সিএসএস স্ল্যাশ যেখানে পাবে এই পুরোটা সেখানে বসিয়ে দেবে, তার কানেকশন হয়ে যাবে। বাট তার আগে আমি অ্যাডমিন অ্যাসেটটা হিট করে দেই, আগে লোড দিয়ে নিই অ্যাডমিন থেকে, এখানে আমরা লোড দিয়ে নিই। লোডিংটা আমরা কি দিচ্ছি, অ্যাডমিন মাস্টার, আমি লগ ইন করি ড্যাশবোর্ড। আচ্ছা আমরা ভুল করেছি, অ্যাডমিন লগ ইনে ওখানে আমরা ড্যাশবোর্ড রেখে দিয়েছি, এটা কি হবে, অ্যাডমিন হাইফেন লগ ইন। আমরা কি রাউটিং এ তাই বললাম না, রাউটিং এ কি করেছি, এটা ড্যাশবোর্ড রাখি নাই, পরিবর্তন করে দিয়েছিলাম, সরি লগ ইন চেক, তাহলে ওটা যাবে অ্যাডমিন লগ ইনে।
কোথায় সেটা? অ্যাডমিন লগইন, লগইন চেক রাউটসে যাবে। লগইন চেক রাউটস আমাকে কোথায় পাঠাবে? অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাডমিন লগইন চেকে। সো অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাডমিন লগইন চেক সে লোড করছে কি অ্যাডমিন মাস্টারকে। সো লেটস সি যে আমরা অ্যাডমিনের মাস্টারটা কিভাবে আসে। আসছে উইদাউট এনি সিএসএস ইমেলস এন্ড ইয়েস। তো ওই যে সিস্টেমটা বললাম যে এখানে সিএসএস ফাইন্ড করবেন, রিপ্লেস করব। সো এটা যদি আমি রিপ্লেস অল, আচ্ছা এখানে তো না, অ্যাডমিন মাস্টারে যাই, রিপ্লেস অল বলি, সিক্স মেসেজ সেখানে রিপ্লেস করেছে, সেভ করি এবং রান করি, দেখবেন যেন সিএসএস গুলো পেয়ে গেছে। ইমেজ আর জেএস পায় না, এই কারণে ভেতরের ডিজাইনটা এরকম লাগছে না, খেয়াল করেছেন? সো এরপর সিএসএস এবং ইমেজ, ইমেজটা হচ্ছে আইএমজি দিয়ে আছে মোস্ট প্রবাবলি, তাহলে এখানে রিপ্লেস হবে কি দিয়ে? আইএমজি দিয়ে। সো রিপ্লেস অল, ওকে না সেফ আছে স্টিল, কিছুটা পরিবর্তন সাধন হয়েছে। এবার আসবে হচ্ছে জেস, জেস স্ল্যাশ, শুধু জেস দিলে কিন্তু বিপদ, ডট জেস আছে না সেগুলো রিপ্লেস হয়ে যাবে, জেস স্ল্যাশ দিয়ে রিপ্লেস। 30টা ম্যাচ পেয়েছে এবং রিপ্লেস আছে। আমার পেজটা আমি যা চেয়েছিলাম সেটাই পাচ্ছি। তো আমি একটু খেয়াল করেন কি করলাম, আমি কি করছি, এ বি সি ডি লিখে এন্টার দিচ্ছি, লগ ইন এসে লগ ইনে প্রেস করছি, আমার ড্যাশবোর্ড এটা একটু করে ফেলি। বুঝতে পেরেছেন যে কি হচ্ছে, রাইট? এখন আমরা অথেন্টিকেশন মোডে যাব, এটা কিন্তু উইদাউট অথেন্টিকেশন, তাই না? যে আমি লগ ইন বাটনে প্রেস করছি লগ ইন হয়ে যাচ্ছে, এটা তো আর হলো না। সিকিউরিটি আছে? সিকিউরিটি আছে? কোনো কোনো লেভেলেরই সিকিউরিটি নেই, ইউআরএল জানলেই হয়ে গেল, বিষয়টা বোঝা যাচ্ছে? একটা সিকিউরিটি ইউআরএল না জানানো, দুই নম্বর সিকিউরিটি অথেন্টিকেশন, কে লগ ইন করছে তাকে চেনা, অদারওয়াইজ আমার অথেন্টিকেশন হবে না, লেয়ারও ক্রিয়েট করা সম্ভব হবে না। কারণ এখানে একটা জিনিস খেয়াল করবেন, অ্যাডমিন প্যানেলে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ নেই, অ্যাডমিন প্যানেলে নর্মালি কখনোই রেজিস্ট্রেশন হয় না, কি হয় সরাসরি লগ ইন হয়, ইউজার তৈরি করা হয় অ্যাডমিন প্যানেল থেকে। যদি কোনো ইউজার তৈরি করতে চায়, আমি মেইন ইউজার হিসেবে ঢুকবো, তারপরে অন্যান্য ইউজার গুলো তৈরি করো, মনে করেন যিনি মালিক তাকে প্রথমে ডেটাবেস থেকে তৈরি করে দেওয়া হবে, তারপর সে লগ ইন করে ঢুকে তার ডেটা সে আপডেট করেও নিতে পারবে ওখান থেকে, আবার নতুন নতুন ইউজারও অ্যাড করতে পারবে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দিতে পারবে ইউজারদের। যে লাইক আমার এমপ্লয়ি চেঞ্জ হয়ে গেছে, তার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ অর ডিলেট, নর্মাল ইনঅ্যাক্টিভ করা হয়, ডিলেট হলে অন্য ডাটাগুলো সব চলে যায়, দ্যাটস ওয়াই অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করে দেয়। তো দেখেন আমি লোকাল হোস্ট থেকে স্ল্যাশ দিয়ে পিএসপি মাই অ্যাডমিনে যাচ্ছি, আসেন
এরকমই হচ্ছে, কি করবেন বল। আচ্ছা আমাদের যে ডেটাবেসটা আছে ডিবি ই কমার্স সিআই ব্যাপস 21, এখানে আমরা একটা টেবিল যুক্ত করি, টিবিএল অ্যাডমিন, চারটা ফিল্ড এখানে যুক্ত। অ্যাডমিন আইডি ইন্টিজার ভ্যালু দেই, রাইট? অ্যাডমিন তো অনেক বেশি হবে না, লাইক টু যদি আমি বলি, তারপরে কি 99 অ্যাডমিন হতে পারে, তো আমি টু রাখছি। এটাকে আমরা ইন্ডেক্সটা কি করে দিচ্ছি, প্রাইমারি করে দিচ্ছি, আর এটাকে অটো ইনক্রিমেন্ট হিসেবে রাখছি। অ্যাডমিন নেম এটা ভার্কার 50 রাখছি, ইমেল অ্যাড্রেস ভার্কার 100 রাখছি, আর পাসওয়ার্ড এটাও ভার্কারে যাচ্ছে, ভার্কার 32। ঠিক আছে, এই চারটে ইনফরমেশন আমি রাখি, আইডি নেম ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। সো চারটে ফিল্ড আমি জেনারেট করলাম একটা টেবিল। এখানে আরেকটা ফিল্ড অ্যাড করা যেতে পারে আফটার পাসওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাক্সেস লেভেল। অ্যাক্সেস লেভেল এটা টাইনি ইন্টিজার যার লেন্থ আমি 1 বলছি, টাইনি ইন্টিজার মানে সবচেয়ে ছোট ইন্টিজার, রাইট? আরেকটা ফিল্ড আমি যুক্ত করতে পারি, সেটা হচ্ছে যে পাবলিকেশন স্ট্যাটাস। অ্যাক্সেস লেভেল আরেকটা ফিল্ড আমি যুক্ত করছি, অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন স্ট্যাটাস, মানে অ্যাক্টিভেশন স্ট্যাটাস হচ্ছে যে এই ইউজারটা অ্যাক্টিভ কিনা। ধরেন আমি 1 দিলাম, সে অ্যাক্টিভ, 0 দিলে কি সে ইনঅ্যাক্টিভ। তো ইন্টিজার লেন্থ এটাও আমি টাইনি ইন্টিজারে দিচ্ছি, এবং এখানে কমেন্টস লেখা ভালো, অ্যাক্টিভেশন স্ট্যাটাস ইকুয়াল 1, রাইট? সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন সব পাবে, কমা দিয়ে বলছি অ্যাক্টিভেশন স্ট্যাটাস ইকুয়াল টু অ্যাডমিন। দ্যাট মিন্স অ্যাডমিন লো পাওয়ারের আর সুপার অ্যাডমিন কি হাই পাওয়ারের, সেই ঠিক একইভাবে কি আমরা আরেকটা ফিল্ড, এই যে এখানেও কমেন্টস দিতে পারি না, যে অ্যাক্সেস লেভেল, অ্যাক্সেস লেভেল 1 হলে সুপার অ্যাডমিন, সরি ভুল লিখেছি, 2 হলে অ্যাডমিন, এই এই অ্যাক্সেস লেভেলটা ওখানে যাবে, আমি চেঞ্জ করি। এটা বেসিক্যালি এই কমেন্টসটা আমি অ্যাক্টিভেশন স্ট্যাটাসের জন্য লিখেছি, বাট দেখেন অ্যাক্টিভেশন স্ট্যাটাস তার এই মেসেজটা আমি পরিবর্তন করি, অ্যাক্টিভেশন স্ট্যাটাসের ভ্যালু 1 হচ্ছে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভেশন স্ট্যাটাস ভ্যালু 0 হচ্ছে ইনঅ্যাক্টিভ। এটা বোঝা গেল, অ্যাক্টিভেশন স্ট্যাটাস ভ্যালু যদি 1 হয় অ্যাক্টিভ, আদারওয়াইজ ইনঅ্যাক্টিভ, 0 হলে ইনঅ্যাক্টিভ। অ্যাক্সেস লেভেল, অ্যাক্সেস লেভেলের ভ্যালু 2 রকম হতে পারে, অ্যাক্সেস লেভেলের ভ্যালু 1 সুপার অ্যাডমিন অ্যান্ড লেভেল ইকুয়াল হচ্ছে 2 অ্যাডমিন। একটু খেয়াল করেন,
এই ভ্যালু গুলো দিলেই আমরা কিন্তু খুব সহজে মেসেজ দেখে বুঝতে পারবো যে কার মান কি হলে কি ধরনের ইউজার সে হবে। ক্লিয়ার? এখন এখানে কিছু ভ্যালু আমরা ইনসার্ট করি, অ্যাটলিস্ট দুইজন ইউজারকে আমরা ইনসার্ট করি। আইডিটা তো অটো ইনক্রিমেন্ট, রাইট? পাসওয়ার্ড 6টা 1 দিয়েছি আমি, ওয়ার্কার 32 নিয়েছি না, এত বড় পাসওয়ার্ড কি লেখা যাবে? বাট ডেটাবেজে পাসওয়ার্ড গুলোকে এনক্রিপ্ট করে রাখতে হয়, সিকিউর করে রাখতে হয়। এটাকে কি করে রাখতে হয়? সিকিউর করে রাখতে হয়। এই জন্য এটা একটা মেথড ইউজ করা হয়, মেথডের নাম হচ্ছে এই মেথডটার নাম হচ্ছে MD5। MD5 এটাকে বলা হয় MD5। সো MD5টা অ্যাকচুয়ালি একটা হ্যাশিং টেকনিক। এটাকে কি বলা হয়? MD5 হচ্ছে একটা হ্যাশিং টেকনিক। হ্যাশ মানে কি? আপনার ছোট ডাটাটাকে অনেক বড় করে রেখে দেবে, এনক্রিপ্ট করে রেখে দেবে, অন্য কেউ ওটা বুঝতে পারবে না। বুঝতে পেরেছেন? সো এই হ্যাশিং টেকনিকটা অ্যাপ্লাই করব আমরা। আমরা এই যে এখানে ড্রপ ডাউন লিস্ট আছে দেখেন, একটা নাম আছে MD5, এটা দিলেই 32 ক্যারেক্টার একটা স্ট্রিং জেনারেট হবে। সো আপনি যত ভ্যালু চেঞ্জ করবেন ওই ক্যারেক্টারটাও কি ডিফারেন্ট হবে, বাট অলওয়েজ কি থাকবে? 32 ক্যারেক্টারই থাকবে। ওকে, আপনি যদি একটা স্পেসও দেন সেই স্পেসও 32 ক্যারেক্টার হয়ে যাবে, যদি কিছুই না দেন সেটাও 32 ক্যারেক্টারে কনভার্ট করবে, তাহলে সে অলওয়েজ 32 ক্যারেক্টার রিটার্ন করে। এক্সেস লেভেল 1, অ্যাক্টিভেশন স্ট্যাটাস 1। আরেকজন ইউজার আমি তৈরি করছি, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ওই কাজ শুরু করেছেন? হ্যাঁ হ্যাঁ, না 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 পাইনি। আচ্ছা, আমি এটার পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, এটার অ্যাক্সেস লেভেল 2, স্ট্যাটাস 1। 1 মানে কি? অ্যাক্টিভ না? 0 মানে কি? ইনঅ্যাক্টিভ। আচ্ছা, গো দিয়ে আমি দুটো ডেটা ইনসার্ট করে দিলাম। ডেটাবেজে ডেটা কিন্তু ঢুকেছে, ব্রাউজ করে দেখি, দেখেন দুইটা ডাটা আসছে। ও, এর পাসওয়ার্ড তো আমরা এনক্রিপ্ট করি নাই, একজনের তো MD5 দিয়েছিলাম না, এর ইউজ দেখেন পাসওয়ার্ডটা কি অবস্থা, রাইট? এটাকে আমরা এডিট করে দিই, এই পাসওয়ার্ডটা এখান থেকে কি করে দিব। ডাটা কিন্তু এভাবে স্টোর হবে না, আমরা জাস্ট টেস্ট পারপাস এবং ফার্স্ট ইউজারের জন্য আমরা ডাটাগুলো এভাবে স্টোর করি, রাইট? বাট পরে থেকে কিভাবে আসবে? ফর্ম থেকে আসবে, বাট তখন আমরা কি করব? পিএসপি এর একটা ফাংশনই আছে MD5, MySQL যেভাবে এরকম হ্যাশ করে দিল না, MD5 ফাংশন একই কাজই করবে। ক্লিয়ার? তো ডাটা সেভ করার সময় পাসওয়ার্ডকে আমরা সিকিউর করে রাখবো। এটা তো বোঝার উপায় আছে যে আমার এখানে কি আছে? আমার ডেটাবেস চুরি হয়ে গেছে, কেউ কি আমার সাইটে লগ ইন করতে পারবে? পসিবল না। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন অ্যাটেম্প করব, রাইট? ইউজার আইডি পাসওয়ার্ড যদি ম্যাচ করাতে পারি তাহলে লগ ইন করাবো, ম্যাচ করাতে না পারলে লগ ইন করাবো না, ঠিক আছে? এবং এইটা
করতে গেলে আমাকে মডেল কনসেপ্টে যেতে হবে, যে আমরা শিখেছিলাম না যে ডেটাবেজের যত কোয়েরি হবে সেটা কোথায় গিয়ে হবে, মডেলে গিয়ে হবে। তো এর জন্য আমরা এখানে অ্যাডমিন লগ ইনের থেকে আমরা অ্যাডমিনে গেলাম, এই যে অ্যাডমিন লগ ইন চেক বলছি, বেসিক্যালি আমাদের এই অ্যাডমিন এর মাস্টার পেজটা লোড করার আগে আমাদের কিছু কাজ করতে হবে। এই যে অ্যাডমিন লগ ইন এর থেকে আমরা এই জায়গাটুকু পরিবর্তন করি, নেমটা কি হবে ইমেল অ্যাড্রেস, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা ডেটাবেজে কি রেখেছি, ডেটাবেজে রেখেছি হচ্ছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। সো এখানে ফর্মের ফিল্ডের নাম হচ্ছে কি, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। সো এই দুইটা ফিল্ডের ডাটা আমাদের এখানে এসে ধরতে হবে, এই জায়গাটাতে আমাদের এই দুইটা ফিল্ডের ডাটা ধরতে হবে। যে ফর্মের ডাটাটা আসবে না সেটা আমরা রিসিভ করব। র কোডিং এ আমরা কি করেছি, পোস্ট থেকে ধরতে হয়, পোস্ট থেকে ধরে তারপর এটা আমরা ইউজ করি। ওকে, বাট ফ্রেমওয়ার্কে এটা ধরার নিয়মটা একটু ডিফারেন্ট, কিভাবে ধরবো একটু দেখো। ইমেল অ্যাড্রেস ইকুয়াল দিস ইনপুট, প্রসেসটা কাছাকাছি, এটি যে দিস লোড ভিউ এখানে করতে হবে দিস ইনপুট পোস্ট। সো কি আছে, ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস ফিল্ডের ভ্যালু ট্রু হয়ে যাবে, দ্যাট মিনস এই ফিল্ডের ভ্যালুটা কোথায় চলে আসবে, এই ভেরিয়েবলে। আর আরেকটা ফিল্ডের ভ্যালু আছে না, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালু চলে আসবে আমার ডলার পাসওয়ার্ড ভেরিয়েবলে। সো আমি একটু চেক করে দেখি দুটা ভেরিয়েবলের মান আসছে কিনা, ইকো ডলার ইমেল অ্যাড্রেস ডট পাসওয়ার্ড, যে চেক করা এক্সিট না এক্সিট। লেটস চেক যে আমি ইমেল অ্যাড্রেস দেই শফিউল আলম তালহা ট্রেনিং 1 2 3 4 5 6 তো এইটাকে আমাকে ম্যাচ করাতে হবে, এই ইমেল অ্যাড্রেস আর এই পাসওয়ার্ডটা ম্যাচ করাতে হবে ডেটাবেজের সাথে, দ্যাট মিনস আমাদের মডেল কনসেপ্ট। কারণ কোয়েরি রিলেটেড কাজ কন্ট্রোলারে হয় না, হয় কোথায়, মডেলে। তো আমরা প্রজেক্টের মধ্যে যাব, অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন মডেলস নামে একটা ফোল্ডার আছে, এখানে আমরা একটা মডেল বানাব, নিউ থেকে একটা পিএসপি ক্লাস নিই, মডেলের নাম দিচ্ছি অ্যাডমিন, ফাইলের অক্ষরের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে অ্যাডমিন মডেল। মডেলের নামের সাথে সবসময় মডেল ইউজ করবেন, হ্যাঁ আন্ডারস্কোর মডেলটা ইউজ করা ভালো, অ্যাডমিন মডেল ক্লাস অ্যাডমিন মডেল। এটা বেসিক্যালি এক্সটেন্ড করবে কাকে, সিআই আন্ডারস্কোর মডেল, ওই কন্ট্রোলারের মতো, কন্ট্রোলার এক্সটেন্ড করে কাকে, কন্ট্রোলার, আর মডেল এক্সটেন্ড করে কাকে, সিআই মডেল। এখন আমরা নর্মালি কি জানি, এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে মডেল, পাশাপাশি আচ্ছা অ্যাডমিন আর মডেল, তো এটাও ক্লাস এটাও ক্লাস। তো এই ক্লাস থেকে মানে অ্যাডমিন ক্লাস থেকে অ্যাডমিন মডেল ক্লাসের কোনো ফাংশন কল করতে গেলে ডেফিনেটলি নিয়ম কানুন আছে, ক্লাসের ক্লাসের ফাংশন সরাসরি কিন্তু কল করা যায় না, যায় অবজেক্ট তৈরি করে নিতে। তো অবজেক্ট বানানোর পদ্ধতি, আমি কোনো একটা মডেল ক্লাসের অবজেক্ট আপনি কিভাবে বানাবেন, এভাবে লিখতে দিস লোড মডেল, মডেলটার নাম কি
admin underscore ঠিক আছে আপনার অ্যাডমিন মডেলটা এখানে দিলেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এক লাইন দিয়ে মানে মডেলও লোড হবে এবং সেটা অবজেক্টও ক্রিয়েট হবে এই যে এখানে যে নাম দিয়েছেন সেই নামে মডেলের অবজেক্ট ক্রিয়েট হবে ফাইলের নামে কি হবে মডেলের নাম ক্রিয়েট হবে অবজেক্টের নাম ক্রিয়েট হবে এরপর আমি ওই অবজেক্ট দিয়ে ওই মডেল ক্লাসের ফাংশন কল করতে পারি কিভাবে দেখেন দিস admin underscore model that means a object that for a function in the check admin login in a function the kothay likhbo a model but then again ami oi model ta load kore nilam tar ekta object holo she object diye tar function ke ami call korlam karon ami check korbo ki diye ইমেল অ্যাড্রেস দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে যে দুটো আমি ফর্ম থেকে নিয়ে আসলাম এখন এই ফাংশনটার ডেফিনেশন দরকার আছে না আমার কোথায় হবে মডেলে এই মডেলের ভেতরে আমাদের ডেফিনেশন পাবলিক ফাংশন ঠিক আছে এইটুকু বোঝা গেছে কিনা এই যে ফাংশনটা আমরা এখানে নিয়ে আসলাম রাইট এই যে ফাংশনটা আমরা এখানে নিয়ে আসলাম এখন এর কাজটা কি ডেটাবেসের কোয়েরি চালানো বাট কোডিগনেটর ফ্রেমওয়ার্কে কোয়েরিটা একটু ডিফারেন্ট স্টাইলে লিখতে হয় সবাই একটু খেয়াল করেন কোড পরে লিখেন কোয়েরিটা নর্মাল আমরা যেটা MySQL সিস্টেমটা শিখেছি ওভাবে কোয়েরি লেখা হয় না কোয়েরিটা লেখা হয় অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি সিনট্যাক্স অনুযায়ী অ্যাক্টিভ রেকর্ডস রিপিট করছি অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি বিল্ডার বলা হয় এটা কোথায় আছে কিভাবে শিখব ইউজার আন্ডার স্কোর গাইড আমাদের একটা ফোল্ডার আছে না প্রজেক্টের মধ্যে ইউজার গাইড খেয়াল করেছেন তো আমি ফোল্ডারের পাশে ইউজার গাইড লিখে এন্টার দিলে ইউজার গাইডটা চলে আসে সুন্দর করে আসে তারপরে আমরা যদি ডেটাবেস রেফারেন্সে যাই দেখেন ডেটাবেস রেফারেন্স ডেটাবেস রেফারেন্সে যাওয়ার পর এই যে কোয়েরি বিল্ডার ক্লাস কোয়েরি বিল্ডার ক্লাসে যদি যাই তারপরে যদি আমরা সিলেক্টিং ডেটা আমাকে কি সিলেক্ট করতে হবে না যে কিভাবে সিলেক্ট করা যায় এই যে দিস ডিবি গেট টেবিলের নাম বলে ডেটা চলে আসবে সো এখানে এই যে সিস্টেম এটাকে ফাংশনাল কোয়েরি বলা হয় যে লিমিট কোয়েরি লেখা যায় ডিএসডিবি গেট হয় এই যে একটু খেয়াল করেন ডিএসডিবি সিলেক্ট টাইটেল কন্টাক্ট ডেট কোথা থেকে তুলছে গেট করছে আমি যে টেবিলের নামটা দিব সেখান থেকে মানে কোন কোন ফিল্ড আপনি তুলে নিতে চাচ্ছেন সব ডেটা তুলছেন না স্পেসিফিক ফিল্ড তুলতে চাচ্ছেন সিলেক্ট মিনিমাম মিন হচ্ছে যে মিনিমাম এজ যার এজ মনে করেন আমার এজ আছে হচ্ছে 10 5 15 আমি বলছি মিন এজ মানে মিনিমাম এজ কোন রেকর্ডে উঠবে যার এজ কি
5 তার ডেটাটা চলে যাবে। এরকম প্রচুর ফাংশন লেখা আছে, আমাকে কিন্তু সরাসরি এসকিউএল কমান্ড লিখতে হবে না। এভাবে ফাংশন ধরে ধরে আপনি ভ্যালু পাস করবেন, তার মানে ফাংশন বেস কোয়েরি। আপনি বলবেন দিস ডিবি গেট টেবিল, আর ওই টেবিলের সব ডেটা চলে আসবে, রাইট? দিস ডিবি গেট টেবিলের আগে দিস ডিবি হয় আগে আইডিটা ম্যাচ করে নেবেন, তারপরে দিস ডিবি গেট করে দেবেন, তাহলে কি ওই আইডি অনুযায়ী ডাটা চলে আসবে, রাইট? এটা হচ্ছে প্রসেস। সো এটাকে আমরা অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি বলে থাকি। আর অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি এই ফরম্যাটে কোয়েরি লিখি, আমি আমার প্রজেক্টে যদি মাইএসকিউএল লাগাই কাজ করবে, ওরাকল লাগাই কাজ করবে, এমএস এসকিউএল লাগাই কাজ করবে, পোস্টগ্রি লাগাই কাজ করবে, মঙ্গো লাগাই কাজ করবে, রাইট? সব ডেটাবেস সার্ভারই সে সাপোর্ট করবে, কারণ সার্ভার মাইএসকিউএল এর সাথে কানেক্টেড আছে। আমাকে শুধু পরিবর্তন করে তখন ওই সার্ভারের সাথে কানেক্ট করে দিতে হবে। আমার এই কোয়েরি সব জায়গায় কাজ করবে, কারণ যখন সে ওরাকলের সাথে কানেকশন দেখবে তখন ওরাকলের ফরম্যাটে সেটাকে বানিয়ে নেবে, ফ্রেমওয়ার্কের মধ্যে ওই কোড লেখাই আছে। আমরা যখন ডেটাবেসে কানেক্ট করেছি কিভাবে কানেক্ট করেছিলাম, কনফিগার ডেটাবেস ডট পিএসপি দিয়ে, রাইট? এখানে একটু খেয়াল করেন, এখানে কোন ডেটাবেসের সাথে কানেক্টেড আছেন, এই যে এখানে ডেটাবেস ড্রাইভার হচ্ছে MySQL আই। আপনি যদি এরকম অন্য ডেটাবেসের সাথে কানেক্টেড হতে চান তাহলে ডেটাবেসের ড্রাইভারটার নাম পরিবর্তন করে দিতে হবে। আপনি ওরাকল হলে ওরাকলের সাথে, কারণ ওরাকল যে পরিমাণ ডাটা চায়, যেরকম ডাটা চায়, এখানে যেরকম MySQL ফরম্যাট বলা আছে ওরাকলের জন্য হবে, আপনাকে ডেটা পাস করতে হবে, তাহলে আপনি কানেক্টেড হবেন। ইউআরএল তো দেখলেন, তাই না? এখন আমরা মডেলের মধ্যে কোয়েরিটা কিভাবে লিখব দেখেন। দিস ডিবি সিলেক্ট, আমি বলছি স্টার দিস ডিবি ফ্রম ডিবিএল অ্যাডমিন দিস ডিবি হোয়ার, কার সাথে মেলাবেন, ইমেল অ্যাড্রেসের সাথে কমা দিয়ে, ওই যে ফর্ম থেকে যে ইমেল অ্যাড্রেস নিয়ে আসছি না সেটা, এবং অ্যান্ড বলতে হবে, পরপর দুটো হোয়ার অর্থ হচ্ছে অ্যান্ড। পাসওয়ার্ডটা কার সাথে মেলবে, পাসওয়ার্ডের সাথে, বাট পাসওয়ার্ডটা কি আমাদের MD5 করে মেলাতে হবে না, ডেটাবেসে কি আছে MD5 আছে না? সো আমি যখন ডেটাবেসের সাথে মেলাবো, আমি এটা তো ফর্ম থেকে পাঠিয়েছি 1 2 3 4 5 6, সো এটা MD5 হয়ে তো ডেটাবেসের সাথে ম্যাচ করবে, কোয়েরি রেজাল্ট ইকুয়াল দিস ডিবি গেট দেন রেজাল্ট ইকুয়াল কোয়েরি রেজাল্ট। এটি হচ্ছে কয়টা কলাম উঠবে সিলেক্ট ফাংশনের মাধ্যমে, কি কি উঠাবেন, স্টার মানে কি সব কলাম, কোন টেবিল থেকে, তারপর হোয়ার কন্ডিশন, কার সাথে মেলাবেন, ইমেল অ্যাড্রেসের সাথে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডের সাথে কি পাসওয়ার্ড, তারপরে গেট। আমি তো আগেই টেবিলের নাম বলেছি, সো গেটের মধ্যে টেবিলের নাম দেওয়ার দরকার নেই। সো গেট করলে কি হবে, এই টেবিলের ডাটাগুলো সব এই রিসোর্স কোয়েরি রেজাল্ট নামের যে ইনস্ট্যান্স আছে এর মধ্যে যাবে। ওই যে রেজাল্ট রিটার্ন করলে যেরকম হয় না, যে আমাকে একটা লোকেশন অ্যাড্রেস বা অ্যারে অ্যাড্রেস পাঠিয়ে দেয়, তারপরে আমি যদি কোয়েরি রেজাল্ট ধরে রো ফাংশন কল করি, যেহেতু এখান থেকে একটা রোই রিটার্ন হবে, তাই না? তাহলে একটা রোয়ের ডাটা এর ভেতরে চলে আসবে। যেটা বুঝতে পেরেছি, পাশে গিয়ে ভিডিও দেখবেন এবং বারবার করলাম, এই রেজাল্টটাকে আমি রিটার্ন করব, রিটার্ন ডলার। ওকে, এখন এই রেজাল্টটা আমরা এখান থেকে ধরব, যেটা আমরা রিটার্ন করলাম এখান থেকে আমি রিসিভ করতে পারি না, ডলার রেজাল্ট, এটা রিসিভও করলাম। এখন রিসিভ করার পরে কি হবে বলুন তো, এইটা দিয়ে চেক করবো, যদি এখানে ভ্যালু থাকে তুমি অ্যাডমিন মাস্টারে যাও, আর যদি ভ্যালু না থাকে তাহলে তুমি লগ ইনে যাও।
রাইট? দেখেন আমি এখানে আগে দেখি ইকো করে, ইকো ডলার, এখানে ইকো ফ্রি করতে হয় না ভেদরকার ভ্যালু সুন্দর করে দেখার জন্য। ডলার রেজাল্ট লেখছে, ইউজার গাইডটা সুন্দর করে পড়বেন, ঠিক আছে? যদি টিউটোরিয়াল পড়তে চান ইউজার গাইড বেস্ট। শফিক নামের পাসওয়ার্ড কি ছিল? 6টা 1। এই যে শফিক নামের ডাটা চলে আসে, রাইট? আর যদি আমি সাহিল আলমের দিই, সাহিল আলমের ডেটা আসবে। আমি যদি ভুল কিছু দেই, পাসওয়ার্ড ভুল দিয়েছি, ইমেল অ্যাড্রেস ঠিক আছে, ব্ল্যাঙ্ক, কোনো ডাটা নাই, সেটা বোঝা যাচ্ছে? তো এখন একটু খেয়াল করেন, এরকম করতে হবে, ইফ ডলার রেজাল্ট, ডলার রেজাল্ট আসলে আমার এই পেজটা লোড হবে। হবে এই পেজটা লোড হবে, কোন পেজটা? অ্যাডমিন মাস্টার। আর এলস যদি ডাটা ম্যাচ না করে, আপনি রিডিরেক্ট, রিডিরেক্ট করবেন কোথায়? অ্যাডমিনে, অ্যাডমিন, অ্যাডমিন সরি, অ্যাডমিন না, এটা কি এবিসিডি, এবিসিডিটা তোমার লগইন, আমার রাউটসটা কি এবিসিডি না? এবিসিডি দিলে আমার লগ ইন পেজ চলে আসবে। রিডিরেক্ট মানে কি? হেডার যে কাজটা করতো না র কোডিং এ, এখানে সেই কাজটা। কোন প্রিন্টার? হ্যাঁ ডেফিনেটলি প্রিন্টার অফ। এখন দেখেন আমি এই পেজে ফেরত আসলাম, তো আমি ইমেল অ্যাড্রেস ঠিক দিয়েছি, পাসওয়ার্ড ভুল দিয়েছি, আমাকে এখানে নিয়ে আস। এবারও পাসওয়ার্ড ভুল দিয়েছি, আবার আমাকে ফেরত, আমি 1 2 3 4 5 6 দিয়েছিলাম, শফিউল আলম, কারেক্ট পাসওয়ার্ড 6টা 1, 6টা 1 দিলাম, লগ ইন। বুঝতে পেরেছেন? তো আমি সঠিক পাসওয়ার্ড দিলে ড্যাশবোর্ডে যাচ্ছি, আর ভুল পাসওয়ার্ড দিলে এখানে থাকছি। সো এটা তো আমাকে মেসেজ দিয়ে বোঝাতে হবে কে লগ ইন করলো, সেটার এখানে তার নাম ডিসপ্লে করাতে হবে, তাই না? তারপরে লগ আউট হলে তাকে মেসেজ দিতে হবে ইউ আর সাকসেসফুলি লগ আউট। তারপরে এই লগ আউট হওয়ার পরে যেন এখানে ঢুকতে না পারে সে ব্যবস্থা আমাকে করতে হবে। সো এই সিকিউরিটি গুলো আমাকে এনশিওর করতে হবে, তার মানে আগামী ক্লাসের 1 ঘন্টাতেই আমাদের অথেন্টিকেশন হয়ে যাবে। তারপরে 2 দিন 2টা ক্লাসে আমরা ক্রুড সিস্টেমটা অলমোস্ট জেনে যাব, রাইট? এবং ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এর ডাইনামিকনেস সেটা শিখে যাব। আর একটা প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করা। আপনি যদি সুন্দর একটা অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করতে পারেন, আপনি ডাইনামিক সাইট বানানো শেখাটা কঠিন কাজ না, এটা অ্যাডমিন প্যানেল বানানোটাই প্রাথমিক ভাবে বিগিনার্সদের জন্য একটা চ্যালেঞ্জ। বাট এতটুকু কি বোঝা গেছে না? বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবেন এবং ভিন্ন একটা টেমপ্লেটে এই এতটুকু করে নিয়ে আসবেন। আমি এটার উপরে প্রজেক্ট আস্তে আস্তে আসবো, ক্লিয়ার? ওই যে রিডিরেক্ট করেছে যে কোথায়, ওই যে আমি এসপিএক্স বসাইছিলাম মনে আছে? হ্যাঁ কনফিগ আমি এসপিএক্স বসিয়েছিলাম, কনফিগ ডট পিএসপি তে ইউআরএল সাফিক্স হিসেবে এসপিএক্স বসিয়েছিলাম, সেটা পেয়ে গেছে। আমরা এটা ইউজ করতে পারি, আমরা যখন ধরেন লিঙ্কে
routes এর পাশে যদি ওরা দিতে চায় চলে আসবে, আমরা দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।